নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ে শুক্রবার শহীদ শম্ভু সাতমুড়ার পরিবারের হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে সরকারি সাহায্য। শহীদ শম্ভু সাতমুড়ার মার হাতে 5 লক্ষ টাকা অনুদান তুলে দেন জেলা শাসক মিলিন্দ রামটেকে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে শহীদের স্ত্রীকে দেওয়া হয় সরকারি চাকুরি। আমাদের যে শহীদ মার্টের জেলা শাসক শম্ভু সাতমুড়া, উনি জম্মু কাশ্মীরে শহীদ হয়েছেন। ওনাদের ফ্যামিলির জন্য যে গভর্নমেন্ট যে কম্পেনসেশন ঘোষণা করছেন, এটা আমরা আজকে হ্যান্ডল করি। কত লাখ টাকা দেওয়া হয়েছে? কার কার হিসেবে 5 লক্ষ টাকা এটা ওনাদের মার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট। আমরা ভারতবর্ষের যে সীমান্ত, কাশ্মীর সীমান্তে কর্তব্যর অবস্থায় মারা গেছেন, শহীদ হয়েছেন শম্ভু সাতমুড়া। তার পরিবারের ভরণ পোষণের জন্য মাকে রাজ্য সরকার তরফ থেকে 5 লক্ষ টাকা আত্মীয় আজকে দেওয়া হয়েছে, এবং তার যে মানে সহধর্মীর মানে স্ত্রী, স্ত্রীকে রাজ্য সরকার তরফ থেকে পরে একটা চাকরি দেওয়া হবে। রাজধানীর প্রজ্ঞাভবনে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয় 2 দিনব্যাপী জেলাভিত্তিক এএনএম এবং এমপিডাব্লিউদের ট্রেনিং। এই কর্মশালায় শিশু গর্ভাবস্থা মায়েদের বিশেষ চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমাদের মূল কর্মসূচিটা হলো যে প্রত্যেক বাচ্চাদেরকে ইমিউনাইজ করা, মানে টিকাকরণ প্রকল্পের আয়তায় নিয়ে আসা। 1 থেকে 0 থেকে 1 বছরের বাচ্চা, যত বাচ্চা থাকবে, যত বাচ্চা জন্মগ্রহণ করবে, প্রত্যেক বাচ্চার জন্য আমাদের টিকাকরণ আয়তার মধ্যে এসে পড়ে। তার মানে 100% ইমিউনাইজেশন হলো আমাদের মেইন টার্গেট। আর তার পাশাপাশি একটা টার্গেট হলো 100% ইনস্টিটিউশন ডেলিভারি, তার মানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি, মানে সেটা যেটা হলো স্বাস্থ্যকেন্দ্র যেন সবার জন্য ডেলিভারি হয়। এটি হলো আমাদের স্বাস্থ্য দপ্তরের বা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যকে নিয়েই আমাদের যত সব জাতীয় কর্মসূচিগুলোকে আমরা পালন করছি। আমার 2 নম্বর হলো টিকাকরণের মধ্যে দিয়ে আমাদের যে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা কলকাতায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়সন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে 9ম থেকে 12ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়সন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে, এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফ? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফ চলছে। আরএফ টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের অন্যান্য স্থানের মতো ঊনকোটি জেলা কৈলাসহরে সংগঠিত হয় কংগ্রেস দলের আইনামান্য আন্দোলন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই আইনামান্য আন্দোলন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক তরফে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। হাসপাতালে যেতে হয় প্রায় 8-10 কিলোমিটার গাড়ি করে যেতে হবে। এতে চিকিৎসা পরিষেবা থেকে আমরা প্রায় বঞ্চিত হয়ে আছি।
ইরানি এলাকায় সমরূপার এলাকায় দুইটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা ওইসব এলাকার লোকেরা পাচ্ছে না। মহকুমা হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিষেবা নেই, জেলা হাসপাতাল ঘোষণা হওয়ার পরেও সন্তোষের একজন রোগী জয়ন্ত দেব সেও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক 16-19 ফেব্রুয়ারি পর্যন্ত 4-দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে কমলপুর টাউন হলে। বৃহস্পতিবার রাত 8টায় যাত্রা উৎসবের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি শৈলেশ চন্দ্র আচার্য। যাত্রা উৎসবে ছামনু, গন্ডাছড়া, আম্বাসাম ও কমলপুর এই 4টি দল অংশগ্রহণ করে। একটু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধলাই জেলা পরিষদের পক্ষ থেকে, যাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন না করে। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তমানে আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার
যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। উস্কানিমূলক কাজে তালাবন্দি হতে হলো শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া পঞ্চায়েতের কর্মচারীদের। উল্লেখ্য, এই পঞ্চায়েতে 108 জন রেগার শ্রমিক রেগার কাজের মাধ্যমে একটি পুকুর খনন করে। এই পুকুর খননের কাজ শেষ হয় চলতি মাসের 10 ফেব্রুয়ারি। এরই মধ্যে 16 ফেব্রুয়ারি কাজের টাকার জন্য পঞ্চায়েত ধর্ণা দিয়ে তালাবন্দি করে রাখে কর্মচারীদের। এই ঘটনা সম্পর্কে বগাফা ব্লকের বিডিও জানান, কাজ শেষ হবার 15 দিনের মধ্যে টাকা দেওয়ার গাইডলাইন রয়েছে, কিন্তু কাজ শেষে 3-4 দিনের মধ্যে টাকা দেওয়া সম্ভব নয়। বগাফা ব্লকের BSC চেয়ারম্যান জানান, এটি সম্পূর্ণ উস্কানিমূলক কাজ। বাইখোড়া পঞ্চায়েতে যে বিমল ত্রিপুরার জমিতে যে ফিশারি পন্ড হয়েছে, যে পুকুর হয়েছে, এটা নিয়ে একটা সমস্যা মানে তৈরি হয়েছিল গতকালকে। 12 তারিখ কাজটা শেষ হয়েছে, তারপরে আমাদের ব্লকে গত 1 সপ্তাহ যাওয়াতেই কোনো ইন্টারনেট নেই, তাই অ্যাপটিও করতে পারেনি, এই কারণে পেমেন্টটা দেওয়া যায়নি। তাই আমরা সাধারণত একটা কাজ শেষ হলে 10-15 দিন লাগে এটা মানে পেমেন্ট হতে। সাধারণত একটা কাজ আরম্ভ হওয়ার আর শেষ করার মধ্যে 10-15 দিন লাগে। তো সেরকমভাবে সব জায়গাতেই এরকমভাবেই কাজ হচ্ছে, কাজ শেষ হওয়ার পরে কিছুদিন পরে পেমেন্টটা হয় আর কি। তো এখানে তারা তো 12 তারিখ কাজটা শেষ হওয়ার পরে যে কথাটা বললো যে আজকে আমার 16 তারিখে পেমেন্ট করতে হবে, তো এই কারণে পেমেন্টটা দেওয়া যায়নি। আর এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে, আমরা সলভ করেছি। এখন রেগার তো কঠিন পরিস্থিতি, এই মুহূর্তে বিশেষ করে আমি যেটা খবর পাইছি, ফোনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুশোর সঙ্গে কথা কইয়া এক্সটেনশনকে পাঠাইছি। এক্সটেনশনও এর আগে কথাবার্তা কইছে আমার সঙ্গে ফোন করে যে এই বাইকোড়া ভিলেজে আমার একটা সমস্যা হয়েছে। সমস্যার সঙ্গে আমি জানছি যে বিষয়টা একটা পুকুরের কাজ দিয়ে ঘটনা। পুকুরের কাজে এমনিতে যে সময় পরিস্থিতি আছে, হঠাৎ করে 12 তারিখ কাজ শেষ করে 15 তারিখ বা 16 তারিখ 2-3 দিনে টাকা দেওয়া যায় না, এমনিতে 15-20 দিন সময় নিয়ে কাজ করার পর। কিন্তু তারা আমার মনে ব্যক্তিগতভাবে বিষয়টা আমি যাচাই করে দেখছি, এর পিছনে বিশেষ কোনো ষড়যন্ত্র আছে। দিনের পর দিন দক্ষিণ ত্রিপুরায় যান দুর্ঘটনা বেড়েই চলছে। শুক্রবার TR03T 7242 নম্বরের একটি বাইকের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। ঘটনা শান্তিরবাজার মহকুমার জয়গুরু পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। বাড়ির থেকে আসার সময় আমার পাশে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তাই ওই জানতে মাটি ফেলায়
দেখতেছে দেখতে হঠাৎ করে সাইকেলটা তেলের সাইকেলটারে রাস্তার দিকে উঠে তেলে যেতে গেছে। আমি বাইরে রাস্তার মধ্যে ছিলাম, বাইকটা বাড়ি দিয়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে দৌড়ে আইসি, আয়া দেখলাম যে বাইক এবং সাইকেল দুজন সংঘর্ষ হয়ে দুজন রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং তারপরে এক সাইডে নিয়ে এলাম তুলিয়া এবং ফায়ার সার্ভিসের ফোন করছি। ফায়ার সার্ভিস সময়মতো আসতে পারছে না এবং আমরা রানিং পথ চলতি গাড়ির মধ্যে দুজনের উড়িয়ে দিয়ে হসপিটাল পড়েছি। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস টিভির পর্দায়। নমস্কার।